অলরাইট, যেটা পাওয়ার কথা ছিল সেটা তো পাওয়া যায়নি, তার অল্টারনেটিভ কিছু আনতে হয়েছে। আর এখন এসেছি সেন্ট্রালে বাজারে। মানে আজকে কেন তোমাদের সাথে পুরো ডেইলি লাইফ ব্লগটা শেয়ার করছি সেটা আমি নিজেও জানি না। অলরাইট, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে হচ্ছে 20th November, স্যাটারডে। অ্যাকচুয়ালি দিস ডে ইজ ভেরি স্পেশাল। প্রত্যেকটা বছর প্রচুর ক্রেজ থাকে এই দিন, কারণ আজকের মিড নাইটে প্রত্যেক বছর আমি প্রচুর পরিমাণে এক্সাইটেড থাকতাম, কারণ 21st November আমার বার্থডে। সো এই দিনটাতে, এই রাতটাতে আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড, প্রচুর এক্সাইটেড থাকতাম। বাট এই বছর কোনো কারণে যেন এক্সাইটমেন্ট একটু কমে গেছে। অ্যাকচুয়ালি আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের সব জিনিসের এক্সাইটমেন্ট লেভেলটা অনেকটা কমে যায়। বাট আমি নিজেকে নিজের বার্থডেতে কিছু গিফট দিতে চেয়েছিলাম, দ্যাটস ওয়াই এই যে পেছনের ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এটা কালকে বসে বসে সারা রাত জেগে জেগে বসে বসে বানিয়েছি। ওই বানাতে বানাতে 12:30 হয়ে গেছিলো, 12টা না, মোটামুটি রাত হয়ে গেছিলো। তারপরে ঘুমিয়ে গেছি, প্রচুর টায়ার্ড ছিলাম। অলরাইট, তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতে বসছি এখন। আর সকালবেলা এরকম একটা অসম ব্রেকফাস্ট আজকে 20th November দিনে, স্মাইল, সুন্দর শেক ব্রেকফাস্ট, পাস্তা অ্যান্ড বয়েলড এগ। আর তো কাল সারাদিন না পুরো একদম এই ফুল টুলগুলো আনতে, ফুলের গাছ টাছগুলো আনতে কেটে গেছে, সেই জন্য কালকে ব্লগ করাও হয়নি। কালকে গেছিলাম অনেক জায়গায় ফুল আনার জন্য। আর কমপ্লিট যে ফুলগুলো, ফুলের সাথে সাথে এই যে এরকম টপগুলো, এগুলো খুব ভালো লাগে দেখতে। আমার রুমের সামনেও আছে এই ফুলগুলো, এগুলো এনেছি তোমার নার্সারি থেকে। এগুলো দেখতে খুব ভালো লাগে বাড়িতে ডেকোরেশনের জন্য। আমার তো শীতকাল হলে এই ধরনের ফুলগুলো খুব ভালো লাগে। আমার ফুলের প্রতি অত যে ইন্টারেস্ট আছে তা নয়, বাট ডেকোরেশনে খুব ভালো লাগে, বিকজ আই লাভ ডেকোরেশন। অলরাইট, তো এখন বেরোচ্ছি একটু মন্দিরে যাব, শনিদেবের মন্দিরে, আজকে শনিবার যেহেতু। তারপরে বাড়িতে কয়েকটা জিনিস কিনতে হবে, সেগুলো কেনার জন্য যাব। তো চলো। অলরাইট, তো এখন এসেছি শনিদেবের মন্দিরে, ওই মন্দিরের সামনেই দাঁড়িয়েছি। এখান থেকে ডালা কিনবো, এটা হচ্ছে ওই শনি মন্দির বলতে জায়গাটা হচ্ছে জাস্ট। তো ডালা টালা কিনি, পুজো দিই, তারপর একটা জায়গায় যাবো, চলো। তো শনি মন্দির আর এখানে হনুমান আর গণেশজির মন্দির ছিল, সব জায়গায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাব অন্য একটা জায়গায়, কিছু কাজ আছে, চলো। অলরাইট, তো এখানে এসেছি একটা কোল্ড ড্রিঙ্কসের পেটি তুলবো বলে, আজকে বার্থডে আছে, তো বাড়িতে কিছু গেস্ট টেস্ট আসছে, যার জন্য কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল সেগুলো নিয়ে নিই। সকাল থেকে পুরো বেকার গেল, মানে যেই কাজটা করতে এলাম সেটাই হলো না, বিকেলে আসতে হবে, আবার বিকেলে বেরোতে হবে। আজ সকালে পুরো বেকার গেল, সকালে গেলাম আবার একটু সুপার মার্কেটে যেতে হবে, মাছ ফাছ কিনতে হবে। তো এবার রেগুলার লাইফস্টাইল ব্লগ বানাচ্ছি, কেউ কিনতে হবে না, ঠিক আছে। অলরাইট, যেটা পাওয়ার কথা ছিল সেটা তো পাওয়া যায়নি,
তার অল্টারনেটিভ কিছু আনতে হয়েছে আর এখন এসেছি সেন্ট্রালে বাজারে। মানে আজকে কেন তোমাদের সাথে পুরো ডেইলি লাইফ ব্লগটা শেয়ার করছি সেটা আমি নিজেও জানি না, ইচ্ছে হলো লাইফস্টাইল ব্লগ বানাই, আপগ্রেড করছি নিজেকে আপগ্রেড। তো সেই জন্য বাজারে কিছু মাছ টাছ কিনতে এসেছি, দেখি এখানে কি মাছ ফাছ পাওয়া যায়, মাও এসছে সাথে, দেখা যাক। অলরাইট, তো এখন বাজার ফাজার করা শেষ, আমি মাইক আনিনি আসলে, বাজারে আসবো বলে তো মাইকটাই আনিনি, নিজেকে স্কুটি চালাতে হচ্ছে সেই জন্য। তো এখন বাজার করা শেষ, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে বাকি কথা বলছি। অলরাইট, তো বাড়ি চলে এসেছি, আর এই পেছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে বলো, কমেন্ট করে জানিও যে এই ব্যাকগ্রাউন্ডের পেছনে একটু খেটেছি আর এটা কেমন লাগছে। ইউটিউব স্টোরিটেলার ব্লগার রিসাইটার, আর উপরে ওই নিজের নাম, চ্যানেলের নাম, আর দুটো ব্লগস, আর এগুলো আগে ছিল। আর বাড়িতে একদম বিছানা টিছানা আমার রেডি করে দিয়েছে নতুন বেডশিট এভরিথিং দিয়ে, আর এখন একটু স্নান টান করে ফ্রেশ হবো, বিকজ প্রচুর গরম লাগছে, সকাল থেকে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি। যে জিনিসগুলো কিনতে গেলাম সেটা তো পাইনি, তার অল্টারনেট একটা জিনিস কিনেছি, আর এই যে মাথায় টিকাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হনুমানজির টিকা। তো এখন স্নান টান করে এসি, তারপর কথা বলছি। অলরাইট, তো স্নান টান করা শেষ পুরো, উফ, স্নান করা কমপ্লিট, এডিট করছিলাম বসে বসে, এডিট কমপ্লিট করে স্নান করতে গেলাম, খাওয়া দাওয়া করে শুয়ে যাবো কারণ প্রচুর টায়ার্ড লাগছে, ভাল লাগছে না কারণ কালকে রাতেও দেরি করে ঘুমিয়েছিলাম। তো বিকেলে উঠি, বিকেলে ঘুম থেকে উঠে কাজ আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, চলো এখন খাওয়া দাওয়া করে ঘুমোতে দাও। তো এখন মোটামুটি ওই দুটো আড়াইটা মতো বাজে, ঘুম থেকে ঘুমোতে পারিনি, ঘুমোইনি, বিকজ খাওয়া দাওয়া করে উঠে পড়েছি, আর এখন ওই বাড়িতে কিছু ওই ওয়াইফাই টুয়াইফাইগুলো আবার চেঞ্জ করছে, ওই যে ওয়াইফাই আর ডিগুলো চেঞ্জ করছে, বিকজ সেখানে সামথিং কিছু একটা ডেকোরেশন করার প্ল্যান রয়েছে, কি ডেকোরেশন সেটা তো নেক্সট ব্লগে দেখতে পাবে, এই ব্লগটাতে না, নেক্সটটা যেটা বার্থডে ব্লগ হবে সেটাতে দেখতে পাবে, এখনও পর্যন্ত কী হবে আমরা নিজেই জানি না। ওইখানে সব কিছু চেঞ্জ টেঞ্জ হচ্ছে, আর এখন ঘুমোইনি, ঘুমোনো যাবে না, আর ওই যে বাইরেরগুলো লেগে দেখেছিলে না ফুলগুলো, সেগুলো এনে ভেতরে লাগিয়ে দিয়েছি কারণ বাইরে অন্য কিছু করার প্ল্যান চলছে না কি কে জানে, বাবা বললো মোটামুটি এখানে ভেতরে লাগাতে, তো ওইগুলোকে নিয়ে আপাতত ভেতরে লাগিয়ে দিয়েছি, এখানকার জানলাটা বন্ধ করে দিয়েছি কারণ ভেতরে সামথিং অন্য কিছু একটা প্ল্যান হচ্ছে, তো এইগুলো গুছিয়ে টুছিয়ে নিই তারপরে দেখি। তো এখন কি হয়েছে না, কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, কিছুই কমপ্লিট হয়নি, আমি বলছি কমপ্লিট হয়ে গেছে বাট কিছুই কমপ্লিট হয়নি, সন্ধ্যাবেলা সব কাজ করবো, সন্ধ্যাবেলা বেরোতে হবে, অনেক কাজ আছে, বাট এখন আমার প্রচুর ঘুম পেয়েছে তাই বাড়ি যে বিছানাকে মানে ছাড়তে যায় একদম ইচ্ছে নেই, আমি ফ্যান ট্যান চালিয়ে দিয়েছি, মশারি বলছি, ম্যাট ফ্যাট জ্বালিয়ে দিয়েছি, এখন আমি এখানে জাস্ট কী করে শোবো, আহ জাস্ট এটা নেবো, এটা সুন্দর করে রং করে ব্ল্যাঙ্কেট করে নিয়ে ঘুমিয়ে যাব, বিকেলে ঘুম থেকে উঠি তারপর তোমাদের সাথে কথা বলছি। We touch, there's a million different forces, I always feel the rush, there's a million different forces. All right, তো ঘুমিয়েছিলাম একটা ছোট পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য, ঘুম থেকে উঠে দেখি 6টা বেজে গেছে, মানে ফর অ্যারাউন্ড 2.5 hours আমি ঘুমিয়ে নিয়েছি। ওফ, আমাকে 5টার সময় একটা জায়গায় যেতে হতো, এখন তাকে ফোন করি দেখি রেখেছে কি না, এখন গিয়ে নিয়ে আসবো। তো চলো মোটামুটি ওঠা যা। গুড আফটারনুন এভরিবডি, গুড আফটারনুন বলছি সন্ধে 6টার সময়, গুড ইভিনিং এভরিবডি, এখন চাটা খাওয়া হোক, চাটা খেয়ে যাবো একটা জায়গায়, চলো। সো ইটস অল সেট ফর টুমোরো, কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কসগুলো পেয়ে গেলাম, তো আজকে আর বিশেষ কোনো কাজ নেই, এবার একদম যাবো বাড়িতে, মামা টামা সবাই এসছে বাড়িতে, মামা মামি সবাই এসছে, এনজয়মেন্ট হবে, সব কিছু হবে, কালকে তো আসল মজা, থ্যাংক ইউ মা বাবা সবাইকে যারাই ট্রিটটা টোটালটা অ্যারেঞ্জ করেছে, বিশেষ করে মা বাবা দুজনকে, রিয়েলি থ্যাংকস টু দেম,
তো বাড়ি যাই, দেখা হচ্ছে। অলরাইট, তো এখন বাড়িতে চলে এসেছি। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা জাস্ট একবার ট্রায়াল দিয়ে দেখলাম। এটা মামা মামি ভাই ওরা দিয়েছে বার্থডে হিসেবে, বার্থডে গিফট হিসেবে। অলরাইট, আর যদিও আমি পছন্দ করে নিয়েছি, দ্যাটস নাদার ম্যাটার, ইটস ওকে। তো এটা কালকে পরবো সকালে, এখন খুলে ফেলবো। জাস্ট ব্লগটা এন্ড করবো বলে এটা পড়লাম, দেখি আর কি কাজ আছে নাকি, না হলে ব্লগটা এন্ড করে দেবো। অলরাইট, তো আজকের একটা ডেলি ছোটা মোটা লাইফস্টাইল ব্লগ বানানোর চেষ্টা করলাম, আর এই ডেকোরেশন টোশনগুলো সবগুলো তোমাদের দেখালাম। কালকের ব্লগটা মানে পরের দিনের ব্লগটা ফাটাফাটি আসতে চলেছে, একটু অন্যরকমভাবে বানাবো, একটু হাসি মজা হই হুল্লোড় খিল্লি সব কিছু হবে। সেটা দেখার জন্য চ্যানেলটিকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে হবে, যাতে পরবর্তী ভিডিওগুলো যখন আসবে সবার আগে কার কাছে পৌঁছবে, তোমার কাছে। সো যদি ভালো লাগে থাকে ভিডিওটা, সরি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম, দিস সাইড, দিস ইজ ইয়োর ম্যান শুভম সাইনিং। স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে টিউন অনলি অন মুড অফ। টাটা।